চাইছেন? এটা উন্নতির অনেক সুযোগ আছে। আচ্ছা না, কালী মহকুমা হাসপাতালে অনেক রোগীর আত্মীয়দের একটা অভিযোগ করছেন যে বিভিন্ন সময়তে চিকিৎসা ঠিকঠাকভাবে ট্রিটমেন্ট পায় না, যার ফলে কিছুদিন আগে একটা ঝামেলা সৃষ্টি হয়েছিল, মারামারি সৃষ্টি। না, কিছুদিন আগে একটা ঝামেলা হয়েছে, সে রিপোর্ট আমাদের কাছে আছে, সুপারিনটেন্ডেন্ট একজন একটা তদন্ত কমিটি করেছেন, এসডিও সাহেব একটা করেছেন, এসডিও সাহেবও করেছেন, সেটা এলে আমরা ব্যবস্থা নেব। কমিটির অ্যাকাউন্ট থেকে তিনি আমাদেরকে বলে দিলেন যে এগুলো কেনা যেতে পারে, আমরা খুব শীঘ্রই এসডিও সাহেবকে বলে মিটিং ডেকে সেগুলো কেনার ব্যবস্থা করব। জলের অভাব আছে, ইলেকট্রিকের অভাব আছে, তিনি সেগুলো দেখলেন, বিল্ডিংয়ের অবস্থা খুব খারাপ। সার্বিক হসপিটালে আমরা পৌরসভা থেকে যা করতে চাইছি আগামী দিন এখানকার মানুষ দেখবে সেটা আমরা করছি। বর্ষা নেমে গেছে, আমরা করতে পারছি না এখন, কিন্তু যেমন চিলড্রেন ওয়ার্ডটা পৌরসভা বা আমাদের পক্ষ থেকে আমরা আরম্ভ করেছি, এরকম আগামী দিনেও প্রত্যেকটা ওয়ার্ড আমরা করব। কারণ এই হসপিটালটায় আমাদের পরিবারের সদস্যরা আসবে, এর পাশাপাশি আউটডোরে অনেকগুলো সমস্যা আছে, সেখানে ড্রেসিংয়ের লোক নাই, রিটায়ার করে গেছে, তেনাকে বলা হয়েছে একটি ড্রেসিংয়ের লোক, টেম্পোরারিলি ব্যবস্থা করা হয়েছে, হ্যাঁ, যে রোগী কল্যাণ হোক, আরএসবিআই হোক, সেখান থেকে তাদেরকে বেতন দেওয়া হবে যাতে ড্রেসিংয়ের জন্য মানুষ ঘুরে না বাড়ায়। বহু অভিযোগ গত কাল আমার কাছে এ বিষয়ে এসছে, আমার কাছে, আমি সেটাও তার দৃষ্টি আকর্ষণ করেছি। আউটডোরে আসার পর রুগীদের সেখানে জল, সেখানে বাথরুম ব্যবস্থা নাই, আমরা পৌরসভা থেকে মুখ্যমন্ত্রীর গ্রিন সিটি মিশনে আমি ওখানে একটা পিয়ান ইউজ টয়লেট আমরা পৌরসভার পক্ষ থেকে করছি, আরম্ভ করতে যাচ্ছি। আউটডোরের ভিতরে টেবিল চেয়ার লাইট খাতাপত্র কিছু নাই, ডাক্তারবাবুরা নিজেরাই হয়তো কাগজপত্র খাতা পেন সব নিয়ে আসে, এরকম অবস্থা। সেই জায়গাগুলো আমরা আইডেন্টিফাই করে দিয়েছি সিওমি সাহেবকে যে আপনি এগুলো দেখুন, যে আমরা এখানকার মানুষের জন্যে আমাদের একটাই পিন পয়েন্ট প্রোগ্রাম কাঁদি হসপিটালের ডেভেলপমেন্ট, শুধু ডাক্তারবাবু দিয়ে হয় না, তার পরিবেশ, তার পরিচ্ছন্নতা, তার খাদ্যের গুণমান সবগুলো নিয়ে কিন্তু নির্ভর করে যে একটা রুগী কত তাড়াতাড়ি সুস্থ হবে। তাই শুধু ডাক্তারবাবু ভালো বলেই যে রুগী সুস্থ হবে তা নয়, পরিবেশটা দিতে হবে, হ্যাঁ, এখানকার পরিচ্ছন্নতা দিতে হবে, হ্যাঁ, তার খাবারের গুণগত মান বাড়াতে হবে, সব মিলিয়ে কিন্তু একটা রুগী দ্রুত সুস্থ হবে। আমাদের এখন থেকে লক্ষ্য হয়ে গেছে, পৌরসভার আমরা সবাই দায়িত্ব বলছি এবং আমাদের যারা নেতৃত্ব সবাই আমরা এই বিষয় নিয়ে বসে কথা বলেছি যে আমাদের দায়িত্ব এখন এই হসপিটালটাকে আরও কী করে ভালো করা যায় মানুষের পরিষেবা। অল্প ডাক্তার আছে আমরা জানি, ভালো স্পেশালিস্ট নাই জানি, এ কথা আলোচনা হয়েছে, কিন্তু এটাও জানা দরকার যে 34 বছরের মধ্যে পশ্চিমবঙ্গে একটাও মেডিকেল কলেজ তৈরি হয়নি। পোস্টটা কমিটি করেছে, আমি এসডিও সাহেবকে কমপ্লেন করেছিলাম লিখিতভাবে, তিনি এসডিও সাহেব একটি কমিটি ম্যাজিস্ট্রেটদেরকে নিয়ে একটি কমিটি ফর্মেশন করেছেন গত পরশু দিন, আমি আজকেও কথা বলেছি, আমরা খুব শীঘ্রই সেই মৃত্যুর তদন্ত নিয়ে আমরা আমাদের রিপোর্ট সিওমের সাহেবের কাছে দেব। আমার চোখের সামনে একটা বিউটিফিকেশন গার্ডেন আছে, একটা বিউটিফিকেশন আছে করা, এবার দেখি যে ড্রেনে নোংরায় পড়ছে, এবার ওখানে পারমানেন্ট সুইপার আমার এক মাসের ভিতরে সেই সুইপার জবাব করে ড্রেন পরিষ্কার এটা নিশ্চয় আজকের নয়, এই দামটা নিশ্চয় আজকের নয়, আপনাকে দেখাচ্ছি শুধু না, কিন্তু দাম এটা পড়ে আছে সেটা জানো, সেটা অন্য জিনিস,
প্রবীণ যে আছে, প্রবীণ পাঠিয়েছিল, প্রবীণ প্রবীণ করে সাহেব নমস্কার, বলুন স্যার কি হয়েছে, কি সমস্যা? না না, এসডিপিও করেছিলাম তো আপনারটা, ও অফিসে করে দিচ্ছি, ঠিক আছে ঠিক আছে।